স্ল্যাশ খবর একনজর, স্পন্সর বাই কেপস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, কন্টাই সেন্টার বাস স্ট্যান্ড, পূর্ব মেদিনীপুর, মাইতি টিভি চ্যানেল লাইভ, ঝাড়েশ্বরী মোড়, সাত মাইল, কন্টাই, পূর্ব মেদিনীপুর। নমস্কার, ওয়েলকাম টু মাইতি টিভি চ্যানেল। আজ আমরা দেশ, জেলা ও স্থানীয় আপডেট ফ্ল্যাশ খবর তুলে ধরব। আমরা প্রত্যেক দিনই এইভাবে আপডেট ফ্ল্যাশ খবর নিয়ে আসি আপনাদেরই জন্যই। আজকের বিশেষ বিশেষ আপডেট ফ্ল্যাশ খবরগুলি এক নজরে দেখে নিই। আজ কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক, দলের দায়িত্ব ছাড়তে চান সোনিয়া গান্ধী। হরিয়ানা পুলিশের আইজিপি গ্রেপ্তার, রঞ্জন গগৈ অসমে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হন, দাবি প্রাক্তন মুখ্যমন্ত্রী। বিহারে নীতিশী নেতা ঘোষণা নাড্ডার, ভোট বড় বালাই, সেই ভারতীয়দের স্মরণে ট্রাম্প, ভরসা মোদী। ফের অঙ্গদানের নজির, দক্ষিণেশ্বরের বাসিন্দার ফুসফুস যাচ্ছে হায়দ্রাবাদে, কর্নিয়া এসএস কেমে, কর ফাঁকি মামলায় গ্রেপ্তার, ম্যানেজমেন্ট শুরু অরিন্দম চৌধুরী। মধ্যপ্রদেশের একই পরিবারে পাঁচজনের চলন্ত দেহ উদ্ধার, সুশান্তের ব্রান্দ্রার ফ্ল্যাটে তার মৃত্যুর পুনর্নির্মাণ, ঘটনাস্থলে সিবিআই। শহর জেলার খবর, বিশ্বভারতীর পাঁচিল বিতর্ক, শান্তিনিকেতনে সাইকেলে বাড়ি বাড়ি ঘুরলেন জেলা পুলিশ সুপার। জাতীয় সড়কে দুর্ঘটনায় মৃত এক, আহত এক, রেশনে ডাল না দেওয়ার অভিযোগ। এবার করোনায় আক্রান্ত রাজ্যের পরিবেশ মন্ত্রী সোমেন মহাপাত্র, জরুরি বৈঠক কাকদ্বীপে আসন্ন পূর্ণিমার কোটানে, সাড়াসাড়ির বানের আগেই নদী বাঁধ সারাতে হবে, বাসন্তীতে রেশন দেওয়ার দাবিতে বিক্ষোভ পরিযায়ী শ্রমিকদের। জয় শ্রীরাম না বলায় দমদমে তৃণমূল কর্মীকে মারধর, কাঠগড়ায় বিজেপি। বীরভূমে এক আদিবাসী মহিলাকে গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার দুই পলাতক তিন। খেলার খবর, ধোনি ও রোহিত ভক্তদের মধ্যে সংঘর্ষ, কর্মী ছাঁটাই থেকে বেতন হ্রাসের পথে বিসিসিআই। কোহলিদের টেস্ট দল সর্বকালের সেরা, গাভাস্কর। ফুটপাতে কচুরি বিক্রেতার ছেলে পাচ্ছে জার্মান ফুটবল তারকার জার্সি। স্থানীয় খবর, রিডিং না করে বিল আদায়, তারপরেও একসঙ্গে ছ মাসের বিল চাপিয়ে দিয়েছে কাঁথির বিদ্যুৎ অফিস। ইন পলিটিক্স কর্মসূচিতে শিশির অধিকারীর হাত ধরে তৃণমূলে সামিল হলেন 300 জন যুবকর্মী। বিজেপিকে ধরাশায়ী করতে তৃণমূলে যোগ প্রায় 4 লক্ষ যুবকের। ভগবানপুরে খালপাড়ে মৃতদেহ উদ্ধার, হলদিয়ার দুর্গাচকে গণেশ পূজার উদ্বোধন করলেন মন্ত্রী শুভেন্দু। বড়বাড়ি এক অঞ্চলে পূর্ত কর্মাধ্যক্ষকে সম্বর্ধনা, করোনাজয়ী 12 জন। দুই বাইকের সংঘর্ষে আহত তিন, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান, তৃণমূলে অস্বীকার। সাহারা অঞ্চলে তৃণমূলের উদ্যোগে বিধায়ক সমরেশ দাসের স্মৃতিচারণা।